আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আজকের অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফরিদা ইয়াসমিন, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, টঙ্গী সরকারি কলেজ গাজীপুর। তোমরা যারা টঙ্গী সরকারি কলেজে ভর্তি হয়েছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং বর্তমান পরিস্থিতির কারণে আমাদের ফেস টু ফেস যে ক্লাস নেওয়া সেটা হচ্ছে না, তা আমরা অনলাইনে তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো এখন তোমাদেরকে কিছু ছবি দেখাবো। এখানে একটা ছবি দেখো, যে ফসল ভর্তি একটা জমির ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখো যে খুব সুন্দর ফসল হয়েছে, পাকা ধান দেখা যাচ্ছে। এটা কি এমনি এমনি হয়? না, কখনোই না। একটা জমিতে ফসল ফলানোর পেছনে কিন্তু অনেক কিছু লাগে। তোমরা যারা আগে পড়েছো অর্থনীতি, তোমরা জানো যে আমার উৎপাদনের ক্ষেত্রে চারটা উপাদান লাগে: ভূমি, শ্রম, মূলধন আর কি সংগঠন। এখন তুমি সব উপাদান সংগ্রহ করলে, কিন্তু যদি শ্রমিক না থাকে তাহলে কিন্তু হবে। তো কৃষক জমিতে ফসল ফলানো অনেক কষ্ট করে। দেখো যে লাঙল চাষ, প্রথমে জমিটাকে লাঙল দ্বারা চাষ করার ব্যবস্থা করছেন, তারপর বীজ বপন করে, এরপরে কিন্তু আমরা এরকম একটা সুন্দর ফসল জমি পাই। তাহলে একজন কৃষক যে জমিতে ফসল ফলান, তাহলে তিনি কিভাবে জমিটা চাষ করবেন, কখন লাঙল দিবেন, কখন শস্য বুনতে হবে, কখন সার দিতে হবে, এই সব কিছু কিন্তু উনি ম্যানেজ করেন। এবং এখানে কিন্তু উনি আসলে ব্যবস্থাপকের মতোই কাজ করছেন। ঠিক তেমনি একটি অফিস, এখানে দেখো একটা সুন্দর সুসজ্জিত অফিস আমরা দেখতে পাচ্ছি, এখানে সব কিছুই আছে। হ্যাঁ, কিন্তু এই যে অফিসে এত সব কিছু আঁকা আছে, যদি একজন পরিচালক না থাকে তাহলে এগুলোর কিন্তু কোনো মূল্যই থাকবে না। এবং একজন সঠিক পরিচালক বা ব্যবস্থাপকই কিন্তু পারেন একটা সুন্দর অফিসকে পরিচালনা করতে। তাহলে আমরা এই যে এত কথা বললাম, কেন বললাম? কারণ আজকে আমাদের পাঠ্য বিষয় তাহলে কি? হ্যাঁ, আবারও স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে। আজকে তোমাদের সাথে আমি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, তোমাদের যে পাঠ্য বই আছে তার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, ব্যবস্থাপনা ধারণা নিয়ে কথা বলবো। এই জন্যই এতগুলো ছবি দেখালাম। তো চলো আমরা যাই, যে আসলে ব্যবস্থাপনা কি, কিভাবে দেখতে হয়। আমরা তোমাদেরকে কিছু ছবি দেখিয়েছিলাম, যে ছবিগুলো তোমরা দেখেছো, যে একজন কৃষক ছাড়া যেমন জমি চাষ করা যায় না, তেমনি একজন ব্যবস্থাপক ছাড়া অফিসও কিন্তু পরিচালনা করা যায় না। ঠিক তেমনি আমাদের পরিবারে কিন্তু কর্তা আছে, সমাজের প্রধান আছেন, ব্যবসায় মালিক আছেন, একটা পুলিশের অফিসার দেখবা, থানা নির্বাহী কর্মকর্তা আছেন, জেলা প্রশাসক আছেন জেলা পরিচালনা করার জন্য, তেমনি আমাদের দেশ পরিচালনা করার জন্য কিন্তু প্রধানমন্ত্রী আছেন। এই সবারই কিন্তু ব্যবস্থাপকের ভূমিকা পালন করে বেসিক্যালি। তো সবাইকে এখন আমরা দেখবো যে আসলে ব্যবস্থাপনাটা আসলে কি। প্রাতিষ্ঠানিক শিক্ষাই হোক আর বাস্তব কার্যক্ষেত্রেই হোক, লব্ধ অভিজ্ঞতাই হোক, প্রতিষ্ঠানের সুষ্ঠু ও সাফল্য পরিচালনাভাবে নিশ্চিত করার জন্য তাই সঠিক ব্যবস্থাপকীয় জ্ঞান সম্পন্ন একজন ব্যবস্থাপক। ব্যবস্থাপনা সংক্রান্ত এই জ্ঞান যদি না থাকে এবং অভিজ্ঞতার আলোকে শুধুমাত্র ক্ষুদ্রায়তন ব্যবসা প্রতিষ্ঠান বা ছোট ছোট প্রতিষ্ঠান পরিচালনা করা যায়, কিন্তু বড় বড় প্রতিষ্ঠান এবং তাদের কার্য পরিচালনা করতে গেলে অবশ্যই আমাদেরকে ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে। এবং আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপনা পরিধি আমরা দেখতে পাই, যেটা আমরা সামনে আলোচনা করব। ব্যবস্থাপনার সম্পর্কে কথা বলতে গেলে অনেক কিছুই আসবে, তা আমরা সব কিছু তোমাদের সাথে অনলাইনে করা সম্ভব না, তারপর কিছুটা আমি চেষ্টা করছি। প্রথমে বলি যে ইংরেজি ম্যানেজমেন্টের প্রতি শব্দই হচ্ছে আসলে ব্যবস্থাপনা। ম্যানেজমেন্টের এটা যদি আমি ইংরেজি বলি তাহলে বলা হবে টু হ্যান্ডেল বা চালনা করা। একদম প্রথম দিকে অশ্ব পরিচালনা করা হতো, সেই অশ্ব পরিচালনা থেকেই কিন্তু ম্যানেজমেন্ট শব্দটার উদ্ভব হয়েছিল। আধুনিক ধনবিজ্ঞানীদের মতে ব্যবস্থাপনা হচ্ছে উৎপাদনের অন্যতম উপকরণ। আবার সমাজ বিজ্ঞানীগণ মনে করেন যে ব্যবস্থাপনা হচ্ছে কতিপয় ব্যক্তিবর্গের একটি দল বা শ্রেণী। প্রশাসন ও ব্যবস্থাপনা নিযুক্ত বিশেষজ্ঞগণ আবার একে ক্ষমতা প্রয়োগের একটি পদ্ধতি হিসেবে মনে করেন।
আবার সাধারণ শ্রেণীর জনগণ মনে করেন যে কোনো বিশেষ লক্ষ্যে পৌঁছার জন্যই কিন্তু ব্যবস্থাপক যা করেন তাই আসলে ব্যবস্থাপনা। এখন এই ম্যানেজমেন্ট শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখবো যে ম্যানেজ ম্যান টি টি মিনস এখানে ট্যাক্টফুললি, হ্যাঁ হ্যাঁ, যেটাকে আমরা যেটা এল ওয়েয়ার্স এল প্রপলি অ্যান্ড রু বায়ার্স এই জিনিসটাকে প্রথমে এনেছেন, এবং রু বায়ার্স বলেছেন যে ম্যানেজমেন্ট ইজ গেটিং থিংস ডান বাই আদার্স। তো আসলে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়াটাই আসলে ব্যবস্থাপনা, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি বলি যে সাধারণ অর্থে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহার সকল প্রচেষ্টাকে বা প্রয়াসকে আসলে ব্যবস্থাপনা বলে, এবং এই ব্যবস্থাপনাকে বিভিন্নভাবেই কিন্তু অনেকে অনেকভাবে দেখানোর চেষ্টা করেছেন। ব্যবস্থাপনা যদি আমি বলি তাহলে বেসিক্যালি হচ্ছে যে প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় বস্তুগত উপকরণাদিকে যথাযথভাবে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন নিশ্চিত করার একটি কৌশল, যে কৌশলগুলো মধ্যে ব্যবস্থাপনার যে মৌলিক কাজগুলো রয়েছে যেমন পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় ইত্যাদি। এবার আমরা ব্যবস্থাপনার একটি মডেল দেখব। এখানে দেখো পূর্ব নির্ধারিত উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্য অর্জনের জন্য আমাদেরকে কি সংগ্রহ করতে হবে, প্রধান উপকরণ সমূহ যেটাকে আমরা সংক্ষেপে সিস্টেম বলছি, দ্যাট মিন্স ম্যান, ম্যাটারিয়াল, মেশিন, মানি, মার্কেট অ্যান্ড মেথড। আমি এটা সামনে তোমাদের সাথে আলোচনা করব, এবং যারা ব্যবসা শিক্ষা স্টুডেন্ট শিক্ষার্থীবৃন্দ আছো তারা কিন্তু পূর্বে এটা জেনে এসেছো। যদি এই উপকরণগুলোকে আমি সঠিকভাবে কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু কোনো ফল দিতে পারবে না, আবার যদি এই উপকরণগুলো সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে ভালো ফল দেয়। এবং তারপরে আমাদের কি করতে হবে, কাজে লাগানোর জন্য কৌশল অবলম্বন করতে হবে, যেটাকে আমরা বলছি ব্যবস্থাপনার কাজগুলো, যেমন পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা ও প্রেরণা, সমন্বয় নিয়ন্ত্রণ ইত্যাদি। এবং এই কাজগুলো যদি যথার্থভাবে সম্পাদন করা না যায় তাহলে কিন্তু লক্ষ্য অর্জন সহায়ক হবে না। আবার একই যদি আমরা কাজগুলোকে সুন্দরভাবে সম্পাদনভাবে সঠিকভাবে করতে পারি তাহলে লক্ষ্য অর্জন খুব সহজেই করা যাবে, যার ফলশ্রুতিতে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন আমরা সহজেই অর্জন করতে পারবো। এবং এই পুরো যে প্রক্রিয়া এটাকেই আসলে ব্যবস্থাপনার বলা হচ্ছে, যে ব্যবস্থাপনা বেসিক্যালি এভাবেই করা হয়। এবার আমরা যাই যে বিভিন্ন মনীষী বিভিন্নভাবে ব্যবস্থাপনা সংজ্ঞায়িত করেছেন, তবে সবচেয়ে জনপ্রিয় বা আধুনিক ব্যবস্থাপনার যে জনক হেনরি ফিওল, তিনি হেনরি ফিওল বলেছেন যে টু ম্যানেজ ইজ টু ফোরকাস্ট অ্যান্ড প্ল্যান, টু অর্গানাইজ, টু কমান্ড, টু কোঅর্ডিনেট অ্যান্ড টু কন্ট্রোল। দ্যাট মিনস যেটা আমরা বলছি যে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান, পরিকল্পনা করা, নির্দেশ দেওয়া, সংগঠিত করা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করা। তাহলে এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা হলো পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণ সমূহের যথাযথ ব্যবহারের একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে রয়েছে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, সমন্বয় ও নিয়ন্ত্রণের মতো ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো। এগুলোর মাধ্যমে আসলে বেসিক্যালি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা হয়। তো তোমরা আজকে বুঝতে পারলে যে আসলে ব্যবস্থাপনা জিনিসটা কি। তো আশা করি এবার তোমরা পাঠ্য বইটা নিয়ে আমার এই আলোচনার সাথে যদি দেখো তাহলে সহজেই এটা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং তোমরা মাত্র পড়াশোনাটা শুরু করেছো, আমাদের বর্তমান পরিস্থিতির কারণে, করোনার কারণে আমরা কলেজে এসে তোমাদের সাথে মুখোমুখি ক্লাস নিতে পারছি না বা হচ্ছে না, সেটা শীঘ্রই হবে ইনশাল্লাহ, আমরা আশা করছি আল্লাহ তাআলা করোনা থেকে আমাদের মুক্তি দিবেন এবং আমরাও সেভাবে আসব। তো তোমরা যেই নব উদ্যমে কলেজে ভর্তি হয়েছো সেই নব উদ্যমে পড়াশোনা শুরু করে দাও, তোমাদের জন্য শুভকামনা রইল। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকেই শেষ করছি। সবাই বাড়িতে থেকো, নিরাপদ থেকো এবং ভালো থেকো।